আরে মাটির দুই হাত তলে নিচে গেলে ফেরেশতারা কি জিজ্ঞেস করবে? হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা বলেন কি? এটা আরবি না ইংরেজি? কবরের নিচে চলে যাই ভাষা, আসমানের উপরে চলে যাই ভাষা, আসমান আর জমিনের মাঝখানে চলে যাই ভাষা, হাসরে চলবে যেই ভাষা, জান্নাতে চলবে যেই ভাষা, যেই ভাষায় ফেরিস্তারা কথা বলে, যেই ভাষায় আমার মালিক কথা বলবেন, ওই ভাষা ইন্টারন্যাশনাল না। ইন্টারন্যাশনাল হইলো ইউরোপিয়ান আর আমেরিকান ওই লালগুলা যেই ভাষায় কথা কয়, তোমার কাছে ওইটাই ইন্টারন্যাশনাল? মগা ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? আমার নবী কাল্লাক আরবি ভাষা দিয়ে পাঠাইছেন, এরে দোস্ত, এতে করে আমার নবীর শান বাড়ে নাই, এতে করে ভাষার শান বাড়ছে, মর্যাদা বাড়ছে। কার? আমার নবীর না ভাষার? ভাষার মর্যাদা বাড়ছে। কেন বলো? এই ভাষাটাকেও আল্লাহ আমার নবীর নাম আর গুণ দিয়া সাজাইছেন। কেমনে? বলে ওই আরবি ভাষার প্রত্যেকটা অক্ষর আমার নবীর নামের প্রথম অক্ষর অথবা গুণবাচক নামের প্রথম অক্ষর। তুমি দেখতে থাকো আলিফ থেকে ইয়া পর্যন্ত, যদি আহমদ আলিফ টান দাও তো আমার নবীর নাম আহমদ। স্পন্সর বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।